আমি একা মানুষ কয়টা কাজ করব। তখনকার পার্টনার আমাকে চারুকলায় ভর্তি হতে দেয়নি, এই দুঃখ আমি আজীবন করে যাব। এলিফ্যান্ট রোডে বড় হয়েছে আমি, এখানে প্রি স্কুলে পড়ি, তো তখন হচ্ছে কি আমি ইনপুট দিতাম যেখানে একটা বউ চাই, ম্যাক্সিমাম টাইম আসলে বাইরে বসেই আড্ডা দিতাম। ফ্যাশন নিয়ে আপনার পড়াশোনা হয়েছে এবং আপনার ফ্যাশন সেন্স আসলেই খুব ভালো, যেটা আমরা সবসময় আপনাকে বিভিন্ন ড্রেসে নিজেকে ক্যারি করার মাধ্যমে দেখতে পাই। ফ্যাশন নিয়ে আপনার ভাবনাটা আসলে কী, বা ভাবছেন না কেন এখনও? এটা নিয়ে তো আরও বড় একটা স্কোপে কাজ করতে পারেন। আসলে প্রথম কথা হচ্ছে আমি একা মানুষ কয়টা কাজ করব। আমি ওই যে বললাম যে আমি আসলে অভিনয়টাতেই ফোকাস করতে চাই। দেন অ্যাগেইন প্রথম কথা হচ্ছে গিয়ে যে কিছু জিনিস আছে, যেমন ধরো অভিনয় অথবা নাচ অথবা গান অথবা ফ্যাশন সেন্স অথবা এরকম যে কোনো কিছু যেটা ক্রিয়েটিভিটির ব্যাপার। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সেগুলো আসলে মানুষের বাই বার্থ হয়, এগুলো কিন্তু মানে কেউ হয়তো খুব ভালো লেখে, তার কিন্তু বাই বার্থ হয়। অ্যান্ড দেন আমরা ওটাকে আরও পলিশ করে 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 একটা জায়গায় যেতে পারি। কিন্তু তোমার যদি বাই বার্থ ওটা 30%ও না থাকে, বেসটা যদি না থাকে, তাহলে কিন্তু এটার উপরে গাছটা তৈরি হয় না, শেকড়টাকে তৈরি করতে হয়, মানে শেকড়টা নিয়ে জন্মাতে হয়। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকমই যে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনাটা আমার জন্য প্লাস হয়েছে, কিন্তু এটা কিন্তু আমার ফ্যাশন সেন্স তৈরি করেনি। হ্যাঁ, তো আমার জন্য প্লাস হয়েছে মানে কি, আমি কনফিডেন্ট হয়েছে, আমি জানি যে এটা এখন এই ট্রেন্ড, এটা ওটা, এই ব্যাপারগুলো জানি। বেসিক্যালি আমার আর্ট নিয়েই পড়াশোনা করার ইচ্ছা ছিল। আমি ভেরি আনফর্চুনেট যে আমার তখনকার পার্টনার আমাকে চারুকলায় ভর্তি হতে দেয়নি, এই দুঃখ আমি আজীবন করে যাব। তো ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আমি আসলে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করেছি। তো আমি যখন খুব ছোটোবেলায়, আমি যখন ক্লাস 8 পড়ি তখন থেকে র্যাম্পে হাঁটতাম, তখন অনেক ড্রেস পরে যখন স্টেজে উঠতাম তখন আমি ভাবতাম যে এই ড্রেসটার জন্য এত পয়সা খরচ করে আমি এত কিছু করছি আর আমি হাঁটছি, মানে কেন? এর থেকে তো আমিও ভালো ডিজাইন করতে পারি। কারণ ছোটোবেলায় যখন আমরা এখানে এদিকেই থাকতাম, এলিফ্যান্ট রোডে এই এলাকাতেই থাকতাম, বড় হয়েছে আমি এখানে, একদম গাউসিয়া মার্কেটের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট ছিল, সেখানে আমরা ছিলাম। কিন্তু সো আমরা ওখানেই মামুনি দেখাতো, যে মামুনি আমাকে গিয়ে ডিজাইন করে দিত কাপড়, ওখানে ক্যাটালগ থাকতো, ওটা দিয়ে ডিজাইন করে দিত। তো আমিও আবার তখন ইনপুট দেওয়া শুরু করলাম আস্তে আস্তে বড় হচ্ছিলাম, যখন আমি ছোট, মানে হয়তো অনেক ছোট, মানে স্কুল প্রি স্কুলে পড়ি, তো তখন হচ্ছে কি আমি ইনপুট দিতাম যেখানে একটা বউ চাই, এইটা একটু মোটা চাই, এই বেল্টটা। তো এরকম করে 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 কিন্তু আমার মানে বড়টা হয়েছি, এবং তারপরে ওই ইনপুট দিতে দিতে আমি নিজেই পুরোটা ডিজাইন করা শুরু করলাম। এবং তখন আমি যখন র্যাম্পে হাঁটতাম একটু বড় হওয়ার পরে, তখন ভাবতাম যে এর থেকে তো আমার সেন্স ভালো, আমি ফ্যাশন ডিজাইনিংয়ে পড়বো কখনো। তো তারপরে যখন চারুকলা হলো না, মানে পড়া হলো না, তখন আমি কিছুদিন ইংলিশে অনার্স করেছি, ইংলিশ লিটারেচারে। অ্যান্ড দেন ওটা দেখলাম যে আসলে ওটা যেহেতু ক্রিয়েটিভ কাজ না, আমার ওটা ভালো লাগতো না। আপনাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে এটা হবে না। আমি ম্যাক্সিমাম টাইম আসলে বাইরে বসেই আড্ডা দিতাম, মিনস আমার ইউনিভার্সিটি লাইফে প্রায় 2 বছর। তারপরে গিয়ে আমি আবার ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি হয়েছি। তো তখন এটাকে আমাকে আরও পলিশড করেছে, এই সেন্সটাকে আরও আমি জানি নামগুলো, দ্যাটস ইট। কিন্তু এটা নিয়ে অনেক কাজ করার কোনো ইচ্ছা আসলে নেই, এই মুহূর্তে তো নেই। হয়তো কখনো ব্র্যান্ড নিজে তৈরি করব, কিন্তু এখন কোনো কিছু করার ইচ্ছা নেই।